এখন এই ক্যাশগুলি আল্লাহ দিবে আপনারা নেবেন, নিতে রাজি আছেন নেই? কি কি দিবে নিজেরাই টের পাবেন। 2634 আর বলতে হবে না, নিজেরাই টের পাবেন। 01815 এখন নিতে গেলে সজাগ থাকবেন, নাকি আবার ঘুমায়া যান? ঘুমায়া গেলে কিন্তু আল্লাহ আপনারে যা দিবে আপনি নিতে পারবেন না। আরেকজন নেউইন্য আছে, আরেকজন নেউইন্য আছে, যিনি ইবলিস। ইনি কি? কারণ ইনি শেষ রাত্রে মানুষ যখন ঘুমাইতে থাকে তখনই কিছু নেওয়ার চান্স খোঁজে। এক মাহফিলে রাত্রে 2টায় আমারে সময় দিল, শীতের রাত্র বসার সাথে সাথেই একজন এসে কানে কানে বলতেছে, হুজুর আমার জাম্পারটা নিয়ে গেছে। বললাম আপনি কই আছিলেন? কো মহাপ্যান্ডেলের ভিতর আছিলাম। তো মহাপিল কোথ থেকে নিচে জাম্পার? কো প্যান্ডেলের ভিতর থেকে। আপনি কি করছিলেন? কো আমি তো ঘুমায় আছিলাম। 2, 6, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78,
মাশাআল্লাহ, এই তো চিনলেই তো ভালো লাগে, এই চোরটাকে, যাতে এই চোরে আপনাকে আক্রমণ করতে না পারে, লন এই রাস্তার আগে বন্ধ করি, কি করেন আপনারা? কারণ আলোচনা শুরু হলে 2 ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যেতে পারে, এই ফাঁকি দেওয়া যদি এই চোর ঢুইকা যা তাহলে কিন্তু আপনাদের বিপদ হয়ে যাবে। বলে হুজুর এটা কিভাবে ধরবো? এটা ধরতে গেলে প্রথমত আপনার ঘুম ভাঙতে হবে। বলে হুজুর কি দিয়ে ভাঙবো? ঘুমের একটা ওষুধ দেন যাতে ঘুমটা ভেঙে যায়। ঘরের মধ্যে চোর ঢুকছে, সে তার বিবির সাথে কথা বলতেছে। এখন চোরের চুরিকেরা চলে গেছে, মানুষ সকালবেলা কয় আপনি কি করছিলেন? চোর যে চুরি চুরি করে চলে গেল, করে আমি তো সেনার মার সাথে কথা বলতেছিলাম, এই ফাঁকি দিয়া চুরের চুরি করে নিয়ে গেল। এখন যদি বলি চুর মানুষে এসে দেখবে আমি সেনার মার সাথে কথা বলি, এই জন্য চুরে চুরি করতে দিলাম নিয়ে গেল, কিন্তু আমি মানুষকে জানাইলাম না কেন? আমার বিবিকে মানুষে দেখবে বেপর্দা হবে, চুরে চুরি করে নিয়ে যাক, তবু আমার বিবি যাতে বেপর্দা না হয়। এইভাবে অনেক সময় সজাগ থাকলেও চুর ধরা যায় না, কিন্তু আপনারা বসেন যাতে এই চুরে আজকার মাহফিলে যা রোজগার করবেন কিছুই নিতে না পারে, এমন কি আপনাদের কেউ যেন এই বরকতময় মাহফিল থেকে নিতে না পারে। বলুন যেই মাহফিলে বসছেন এটা নবী পাকের শান ও মানের মিলাদ মাহফিল, গাউসে পাকের স্মরণ, গাউসে পাকের বরকত পাওয়ার জন্য, গাউসে পাককে চিনার জন্য এই মাহফিল। কাজী গাউসে পাক যদি কারো পক্ষে থাকে, এই নবী যদি কারো পক্ষে থাকে, বলুন কোথাও কোনো বিপদ হবে? কোনো বিপদে আটকায় রাখতে পারবে? কিভাবে পারবে না? সামনে একের পর এক আসবে ইনশাআল্লাহ। তাই আসুন আগে ঘুমটা যাতে ওই সুরে আমরা না ধরতে পারে। বাঁকতে গেলে একটু সচেতন জ্ঞান কাজে লাগাইতে হবে, বুদ্ধি থাকলে সজাগ থাকলে কাউরে না জানায়ও চুর ধরা যায়। কিভাবে? এই ঘটনা ঘটছিল আমাদের এলাকায়, আপনার এই বিয়ের বাসর রাত্রে চুর ঘরের ভিতরে ঢুকে খাটের নিচে বসে রয়েছে চুর। বাসর রাত্রে তো বিরাট আয়োজন, স্বর্ণ অলঙ্কার আদি তো মেয়ের সাথে ভর্তি, তো মেয়েটা তো বিছানায় বসা, এই ঘরের মালিক যুবক ছেলেটা বাহিরে গেছে, এই ফাঁকে দিয়া চুর খাটের নিচে আইসা বসে রয়েছে, কিন্তু মেয়েটা দেখে নাই, যুবকটা দেখছে। এখন বাইরে থেকে ভাবতেছে এখন যদি বলি চুর দৌড়ে চলে যাবে, চুর ধরতে পারবে না, লোকজন আসবে হাউকাউ করবে, আমার বাসর নষ্ট হয়ে যাবে, বিবি দেখবে বেপর্দা হয়ে যাবে। বুদ্ধিমান তো কোনো কথাই কয় নাই, চুপচাপ ঘরের ভিতরে ঢুকছে, দরজার ঢাব লাগাইছে, সিটকারি লাগাইছে, খিলি লাগাইছে, লাগাইয়া খাটের মধ্যে বসে বলতেছেন বিবি আজকের থেকে তোমার আমার দাম্পত্য জীবন শুরু হলো, যদি তোমার আমার দাম্পত্য জীবনে আল্লাহ একটা ছেলে সন্তান দেয় তাহলে ছেলেটার নাম রাখবা কি? বিবি বলে এই কি তুমি শুরু করছো, বসো কথাবার্তা বলি, এটা প্রথম ছেলে হইলে নাম রাখবা কি? এটা কোন কিচ্ছা শুরু করছো? চুর নিচে থেকে কয় আজ আর চুরি করবো না, আইতানের কথাই শুনে নয়। বিবি বলে
অন্য কথা নাই কোনা, এই কথা আগে শেষ করি পরে অন্য কথা। কি প্রথম ছেলে হইলে তার নাম রাখবা কি? বিবি কয় কি বুকার মতো কথা, আরে কথা বইল না, বলো কি নাম তুমি রাখো। প্রথম ছেলের নাম রাখুম বাজিও। আগেকার দিনে মানুষ বাবারে বাজি ডাকত, বাজিও। আর চুরজের নিচে থেকে হাসে, হ্যাঁ হাসতে হাসতে লঙ্গি খুললে যাইতেছে। আচ্ছা কোনো মানুষের নাম বাজিও আপনারা কি জীবনে শুনছেন? কিন্তু বুদ্ধিমান ছেলে যুবকটা বুদ্ধিমান। এ বাংলার যুবক বুদ্ধিমান হও। বিজাতিদের চক্রান্তে এই দেশে বহু ইহুদি খ্রিস্টান তোমাদের শত্রু হয়ে চুর সেজে মহল্লায় মহল্লায় কাজ করতেছে। তাদের থেকে এই নবীর সরল সোজা উম্মত, নবীর আশেক ওলি প্রেমিক লোকদেরকে বাঁচাইতে হবে। তোমরা সচেতন হও। প্রযোজনা ও পরিবেশনায় কি বলেন, বাঁচাইতে হবে না? তাই আমি শানে গজল বানাইছি, পড়ুন। জাগো জাগো নবীর আশেকান, বলুন জাগো জাগো নবীর আশেকান, জাগো জাগো। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, জাগো জাগো নবীর আশেকান, জাগো জাগো। শুনো নবীর প্রেমিকেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর প্রেমিকেরা, শুনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে থাকিতে হবে, ঈমান নিয়ে থাকিতে হবে। দর তৌহিদের কামান, দর তৌহিদের কামান, জাগো জাগো নবীর আশেকান, জাগো জাগো। এবং শূন্য এক আট, হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বলে দেব মা। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বলে দেব মা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, দেখো কারবালার প্রমাণ, জাগো জাগো নবীর আশেকান, জাগো জাগো নবীর। শুনো যুবক তরুণেরা তোমার রক্তে ইসলাম গড়া, শুনো যুবক তরুণেরা তোমার রক্তে ইসলাম গড়া। কোন কারণে বলে গেলা তৌহিদের আজান, হাইরে কোন কারণে বলে গেলা তৌহিদের আজান, জাগো জাগো আশেকান, জাগো জাগো নবীর। কারবালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা, কারবালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা। মরণ হলে মরব মোরা, দিব না ঈমান, হাইরে মরণ হলে মরব মোরা, দিব না ঈমান, জাগো জাগো নবীর আশেকান, জাগো জাগো। এখন ঈমান বাঁচাইতে হবে, নবীর আশেক ওলি প্রেমিকদেরকে বাঁচাইতে হলে যুবকদেরকে সচেতন হয়ে সামনে আসতে হবে। কি বলেন, রাজি আছেন না? ঘুমায়া না সজাগ থাকিয়া বিশ্বের মুসলমানকে জাগ্রত করতে হবে। মুসলমানদের উপর বিপদ, এই বিপদ থেকে মুসলমানকে বাঁচাইতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। জ্ঞানী হয়ে চুর ধরা যায়। বেচারা প্রথম সন্তানের নাম রাখলেন কি জানি? বাজিও। চুর বেটা কয় আজকে কথাই শুনবো, চুরি করব না। কয় বিবি আরেকটা সন্তান যদি হয় এই সন্তানের নাম কি রাখবা? কয় এটার নাম তুমি রাখো। কয় এটার নাম রাখবো কাহাও। আগেরটা কি রাখছে? বাজিও। দ্বিতীয়টা কি? বিবি গো আরেকটা যদি হয় কি নাম রাখবা? চুরবাটা যে হাসে কি হাসে। 4650 কো তিন নাম্বার ছেলের নাম রাহুম সুর। কি নাম রাখছে? চুরবাটা তখন কো, হ্যাঁ এটা কোন নাম রাখলো, এটা কোন নাম রাখলো, টেনশন করতেছে। বিবি এখন তোমার তিনটা ছেলে, মাশাআল্লাহ তিনটা ছেলে হয়েছে, কহ হয়েছে তো, নাম তো রাখছো কহ। তখন বিপদ আছে, জ্বর জাপ পাইতে আছে, তোমার তিন ছেলেকে ডাইকে ঘরে আনবা না? কহ আনবো তো, কোথায় ডাক দাও না। কয় আমি তো নতুন বউ, আমি চিলাচিলি করলে মানুষে হাসবে, তুমি ডাক দাও। ডাক মারছে, বাজিও
বাবা কয় বংশের মধ্যে আমার বড় ছেলেটা বাসর রাত্রে নাকি বিপদ আপদ হয়, নিশ্চয়ই আমার পোলার কোনো বিপদ হইছে, দাও একটা নিয়া। সামনের দরজা দাঁড়াইছে, কি রে বাবা জি কাহাও? কাকাই কয় বাতি জামার একটা, বংশের মধ্যে বড় বাসর রাত্রে নিশ্চয়ই কোনো বিপদ, দাও একটা 3.5 হাত লম্বা নিছে নিয়া। ওই পিছনের দরজার দাঁড়াইছে, কি রে ভাতিজা কি কইছুর? বলুন দরাত পড়ছিনি আর কাউরে জানাইতে হইছে না, শুধু বাপসা ছেলে লইয়া সুর দিয়ে রাখছে, বুদ্ধি থাকলে এমনি ধরা যা। মানে এই কিসিমের সুর একটা আছে, আপনারে মাহফিলতে বাড়িতে নেওয়ার জন্য খুব চেষ্টা করবে। এখন কি বাড়ি যাইবেন গা না কৌশলকে হেরে ধরবেন? 018 হেরে আবার অন্য নবীর উম্মতেরা ধরতে পারে না, ধরলে আখিরি নবীর উম্মতে ধরছে। জোরে জোরে কন সভা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনে করলে পাবেন, ওমর যখন মদিনার শাসক বাইতুল মাল থেকে খালি দেখে খাদ্য শর্ট, খাদ্য শর্ট মানে ওমরকে এই সমাজের কাছে দুর্বল করার জন্য শয়তান কিছু খাদ্য নিয়ে সাগরে ফেলায় দেয়। একদিন রাত্রের বেলা যে এই খাদ্য ভরতেছে বস্তার থেকে, এমন টাইমে ওমর পিছে দিয়া দাঁড়ায় রয়েছে, যেই খালি ভৈরে উঠবো ওমর দুই হাতে এইভাবে চাপা মেরে ধরছে। ওমরের ধরা ঠিক না? ওমরের ধরা কি আমাদের সাধারণ ধরা? ওমরের চিপা খাইয়া হের পায়খানা হইতাছে, পিছনে চাইছে কে রে আমার পায়খানা বাইর করতেছে। ওমর কয় আমারে চিনছস? কহ তোমারে চিনছি। কয় তুই কে? তোরে তো চিনলাম না। কো ওমর আমি ইবলিস। কো তুই এগুলি কি করস? কো আমি তোমারে বিপদে ফেলাইবার লাগে তোমারে কলঙ্কিনী করার জন্য এগুলো এরকম করতেছিলাম, এমনি উপরে উড়াইছে ধ্যান আমার। কোমর আমার থেনা দিলে কি হবো? আমি তো মরতাম না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইছি, থেনা দিয়ে আমার কোমরটা ভাঙবি, আমার কষ্টের মধ্যে ফেলাইবি, আমারে মারিস না। তবে কথা দিলাম এই আখির নবীর উম্মতের ফেসো সহজ আমারে ছাইরে দে, আর একটা মন্ত্র যদি পাঠ করো আমি কোনোদিন কাছে আসতে পারবো না, সেই মন্ত্রটা হলো আস্তাগফার। মোবাইল আর কোনো বিপদ দেখলে ডাক মারবেন আল্লাহু আকবার। এই শয়তান ইবলিস আর আপনার কাছে আসবে না, ছাইরে দিলেন বাস দৌড়ছে। রাসূল বলেন আমি একদিন যাইতেছি ওমরের সাথে অনেক সাহাবীর সাথে, নবীজি মুস্কি মুস্কি হাসেন, অন্য সাহাবীরা জিগায় হুজুর হাসতেছেন কেন? আমার নবী বলেন ও সাহাবীরা আমি যা দেখি তোমরা তো তা দেখো না। না হুজুর কি ব্যাপার হাসতেছেন কেন? কো আমাদের সাথে ওমর আছে না। কো হ্যাঁ ওমর তো আছে। ওমর রে দেখে ইবলিস দৌড় আছে, কই ফলাইবো কই লুহাইবো হে জাগা ফাইল। যেই নবীর উম্মত দেখে ইবলিস দৌড়ে, আজকে সেই নবীর উম্মত আমরা বুশের মতো ব্যক্তি আমরা রে মারে। কারণটা কি? রোগটা কোথায়? আজকে খুঁজা বাহির করব। কি বলেন রাজি আছেন তো? সময় দিতেন না ঘন্টা দুয়ে? আল্লাহ কবুল করুন সকলে। বলুন আমিন। 3 5